আমি একজন ডায়াবেটিস রোগী। আমি অনেকদিন যাবৎ ডায়াবেটিসে অসুস্থ। তো আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসা ডায়াবেটিস চিকিৎসা নিচ্ছি। চিকিৎসা নিয়ে আমি অনেক সুস্থ আছি এবং আমার ডায়াবেটিস এখন অনেক নিয়ন্ত্রণে আছে। চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বাংলাদেশে প্রায় 84 লক্ষ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই 50% মানুষ আমরা আসলে জানি না যে আমরা ডায়াবেটিসে আক্রান্ত। তাই এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডায়াবেটিসের সেবার প্রাপ্যতা, এখন নয়তো কখন। আমি এই প্রতিপাদ্যকে সম্মান করে এবং একমত পোষণ করে বলতে চাই যে ডায়াবেটিক রোগী যারা আছেন তারা কোনো রকম বিলম্ব না করে তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হন এবং আমাদের মেডিকেল কলেজ কিংবা যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র আছে ডায়াবেটিক সার্ভিস দেওয়া হয় অতি দ্রুত সেটার আওতায় চলে আসেন এবং সেবা গ্রহণ করুন। ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট বরাবরের মতোই এবারও এই বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করতে যাচ্ছে এবং ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট সবসময় ইনডোর এবং আউটডোর সার্ভিসের মাধ্যমে রোগীদেরকে সেবা প্রদান করে যাচ্ছে। ডায়াবেটিস সেবাটা যাদের প্রয়োজন তাদেরকে এখনই নিতে হবে, তাহলে আমরা যে মর্বিডিটি এবং কমপ্লিকেশন এখান থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হব। তো আমরা এই ডায়াবেটিস দিবসের সফলতা কামনা করছি। ডায়াবেটিস রিলেটেড যে সমস্ত উন্নত চিকিৎসা সেবা আসছে আমি আমার সবাইকে অনুরোধ করব আমাদের সেন্টারে আপনারা আসবেন, প্রয়োজনীয় এবং অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থাপনা এখানে রয়েছে, সেই চিকিৎসা সেবা আপনারা নেবেন এবং নিজেকে সুস্থ এবং কর্মক্ষম জীবন পরিচালিত করবেন সে আশাবাদ ব্যক্ত করছে এবং আহ্বান জানাচ্ছে।